السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো যে সালাম দেওয়ার সময় হাত নাড়িয়ে সালাম দিলে কি হয় আমরা অনেক সময় এভাবে সালাম দেই আসসালামু আলাইকুম আবার কেউ আসসালামু আলাইকুম এভাবে সালাম দেই আরও সালাম সালাম দেওয়ার নানান নিয়ম আমরা দেখে থাকি সচরাচর বন্ধুগণ সালাম কালাম থেকে শুরু করে নিয়ে শরীয়তের প্রত্যেকটি আমল করতে হবে শুধুমাত্র হাদিস এবং কোরআন অনুযায়ী হাদিস শরীফের রাসুল সাল্লু ওয়াসাল্লাম যে আমলটি যেভাবে করতে বলেছেন কোরআনে যেভাবে আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন যেভাবে করতে বলেছেন আমাদেরকে ঠিক সেভাবেই করতে হবে অন্যথায় আমাদের সেই আমলটা সঠিক হবে না আপনারা সকলেই জানেন সালাম দেওয়া সন্ন্যত এবং সালাম গ্রহণ করা হল ওয়াজিব তো এটাও কিন্তু ইসলামের একটি অনেক সুন্দর আমল একে অপরের সঙ্গে মোহাব্বত সৃষ্টির একটি আমল সালাম তো এই সালামটা যদি আমরা সঠিকভাবে না দেই তাহলে মোহাব্বত বৃদ্ধি তো দূরের কথা আমাদের আরও ক্ষতি হবে তো বন্ধুগণ চলুন এখন আমরা হাদিস থেকে জেনে নেই যে হাত নাড়িয়ে সালাম দিলে কি হয় হাদিস শরীফে উল্লেখ হয়েছে যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য সম্প্রদায়ের অমুসলিম সম্প্রদায়ের অনুকরণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় তোমরা এহুদি ও নাসারাদের অনুকরণ করবে না এহুদিরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় এবং খ্রিস্টানগণ সালাম দেয় হাতের ইশারায় বন্ধুগণ এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে হাতের ইশারায় সালাম দেওয়া যাবে না আমরা যারা এভাবে আসসালামু আলাইকুম করে সালাম দেই বা আসসালাম আলাইকুম এভাবে সালাম দেই এভাবে সালাম দেওয়া যাবে না কারণ এভাবে এহুদি এবং খ্রিস্টানরা সালাম দেয় আর রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন আপনি আন্তরিকতার জন্য মিল মোহাব্বত বৃদ্ধির জন্য সুন্দরভাবে সালাম প্রদান করবেন এবং মুসাফাহা করতে পারেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মুসাফাহা শিখিয়েছেন আমাদেরকে তো মুসাফাহার এত সুন্দর নিয়ম থাকা সত্ত্বেও আমরা কেন এহুদি খ্রিস্টানদের মতো হাত উঠিয়ে সালাম দেবো তো বন্ধুগণ আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমরা হাত নাড়িয়ে সালাম দেই এতে করে আমাদের এহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হবে এবং রাসূল যেভাবে সালাম দিতে বলেছেন ঠিক সেভাবে সালাম দেওয়া হবে না তো বন্ধুরা আসুন আমরা সুন্দরভাবে শালীনভাবে মহাব্বত বৃদ্ধির লক্ষ্যে একে অপরকে সালাম দেই এবং মোহাব্বত বৃদ্ধির জন্য আমরা এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে মুসাফাহা করি আল্লাহ পাক রব্বুর আলমিন সহিভাবে সঠিকভাবে রাসুলের শেখানো পদ্ধতিতে সালাম আদান প্রদান করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আর বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর হাদিস দোয়া মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كلهم